আমরা বন্ধুরা থাম্বনেলটা দেখে সবাই বুঝতে পেরেছি আজকে কোথায় যেতে চলেছি। আজকে আমরা যাচ্ছি দক্ষিণ দিনাজপুর জেলার একটি ঐতিহাসিক স্থানে, যেখানে কথিত আছে মহাভারতের সেই সময়কালে পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসের সময় তাদের অস্ত্রশাস্ত্র যেমন তীর ধনুক লুকিয়ে রেখেছিল যে গাছটির কোঠরের ভেতর, সেই গাছটি এখনও রয়েছে হরিরামপুর ব্লকের হাতিডুবা নামক একটি গ্রামে। বেসিক্যালি এই গাছটি যে জায়গাটায় রয়েছে সেই জায়গাটি কসবা ও বোরহাট্টা নামে পরিচিত। তো তোমরা সবাই এই ভিডিওটা দশ মিনিট সময় নষ্ট করে দেখতে থাকো, আশা করি সবাই বুঝতে পারবে কীভাবে যেতে হবে। তো বন্ধুরা, আমি যেখান থেকে রাইডটি স্টার্ট করেছিলাম, তো আমি শুরু করেছিলাম বুনিয়াদপুর থেকে, কারণ আমার বাড়ি বুনিয়াদপুরের শেরপুরে। তো আমার এখান থেকে যেতে সময় লাগে 30 মিনিটের মতো, প্রায় সেই জায়গাটি এখান থেকে 23 কিলোমিটার দূর হয়। তোমরা যারা গঙ্গারামপুর, বালুরঘাট, হিলি ইত্যাদি এগুলো জায়গা থেকে আসতে চাও এই জায়গাটিকে দেখতে, তো তোমরা প্রথমে বুনিয়াদপুর পীরতলা থেকে ডান সাইডে একটি রাস্তা চলে যাবে, সে রাস্তাটি সোজা বদলপুরের দিকে যাচ্ছে। সেতুর যাওয়ার পর তোমরা কুসুম্বা বলে একটি জায়গা পাবে এবং সেই কুসুম্বা থেকে বাঁ দিকে টার্নিং নিয়ে নেবে এবং চলতে থাকবে। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে নওপাড়া। তো নওপাড়া থেকে সোজা বাঁ দিকে চলে যাবে, এই যে টার্নিংটা হলো, এই রাস্তাটি ধরে কিছুক্ষণ গেলেই সামনে পাবে বদলপুর। তো আমরা প্রায় বদলপুরের কাছাকাছি চলে এসেছি এবং এদিকে এগোচ্ছি। তো তোমরা সবাই এই রাস্তাটি ধরে এগোতে থাকবে। সো এটা হচ্ছে বদলপুর, এই যে ডান সাইডে যে রাস্তাটি যাচ্ছে তোমরা এই রাস্তাতে কেউ যাবে না, তোমরা বেসিক্যালি সোজাই চলতে থাকবে। এবং এই রাস্তাটির ব্যাপারে আমি তোমাদের কিছুক্ষণ পরে বলবো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বদলপুরের মেন বাজারে। তো এটা হচ্ছে বদলপুরের মেন বাজার। তো এখান থেকে তোমরা বাঁ দিকে চলে যাবে, এই রাস্তাটি ধরে এগোনোর পর তোমরা এখান থেকে বাঁ দিকে টার্নিং নিয়ে নেবে এবং সোজা এগোতে থাকবে। বন্ধুরা, এবার সেই আগের রাস্তাটির কথা বলি, ব্যাপারে বলি। তো বন্ধুরা, তোমরা যারা ভেবেছ কুসুমুন্ডি, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ ইত্যাদি এই জায়গাগুলো থেকে, এক কথা বলতে গেলে নর্থ দিনাজপুর থেকে, তো তোমরা কেউ যদি আসতে চাও তো তোমরা কী করবে, রায়গঞ্জ বালুরঘাট ওয়েতে বুনিয়াদপুরের ঠিক 5 কিলোমিটার আগে জোরদিঘি বলে একটি জায়গা পড়ে, সেই জোরদিঘি বাস স্ট্যান্ড থেকে হাতের ডান দিকে একটি ছোট্ট
রাস্তা চলে যায়। তোমরা ওই রাস্তাটি ধরে এগোতে থাকবে এবং ওই রাস্তাটি ধরে সোজা এগোলেই কিছুক্ষণ আগে আমি যে জায়গাটিকে দেখালাম এবং বললাম এই রাস্তা দিতে যাবে না, সেই জায়গাটিতেই এই রাস্তাটা কানেক্ট হয় একদম সোজা রুট। তো তোমরা ওই রুটটা ধরে চলে আসবে এবং ওই জায়গা থেকে সেম রাস্তা। এই যে দেখো এই রাস্তাটি যে দেখালাম এটা হচ্ছে সরলার রাস্তা। সো তোমরা কেউ যদি সরলা হয়ে আসতে চাও অনেক ইজি ওয়েতে সরলা দিয়ে আসতে পারো। তো বন্ধুরা, আমি যে টাইমটিতে বাড়ি থেকে বেরিয়েছিলাম সেটি ছিল অনেক ভোরের দিকে। তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে অনেক কুয়াশা, একদম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, এমনকি প্রচণ্ড ঠান্ডা লাগছিল। কীভাবে যে ভিডিওগুলো করেছি সেটাও জানি না, প্রচণ্ড হাত কাঁপছিল। দেখো অনেক কুয়াশা চারিদিকে, রাস্তা কিছু দেখা যাচ্ছিল না। তো বন্ধুরা, কিছুক্ষণ এই রাস্তা ধরে রাইড করার পর তোমরা প্রথমে একটি পাড়া পাবে, এটা হচ্ছে সেই পাড়াটা। এবং এই পাড়াটা পার করার পরে
তো বন্ধুরা, এটাই হচ্ছে সেই গাছটি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, জানা গিয়েছে এই গাছটি প্রায় আজ থেকে 4 যুগ আগে থেকে এখানে রয়ে গেছে। গাছটির অবস্থা প্রায় অনেকটাই খারাপ বললে চলে। তোমরা সবাই দেখতেই পাচ্ছ গাছটি আগের মতন নেই, অত সুন্দর নেই। ডালপালাগুলো কেমন ভেঙে ভেঙে গেছে, এই বাঁশ দিয়ে সেগুলোকে ঠেকে রাখা হয়েছে। গাছ থেকে দেখলে বুঝতে পারবে যে এই গাছটি সব গাছ থেকে প্রায় অনেকটাই আলাদা। এর পাতাগুলো প্রায় অনেকটা অশ্বত্থ গাছের পাতার মতন দেখতে। সো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।